দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো। দাদা যে এই গাড়িটা আপনারা ক্রয় করলেন রফিক ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে, তো দাদা এই গাড়িটা যা রফিক ইঞ্জিনিয়ার তৈরি করে এই সন্ধান আপনারা কিভাবে পাইলেন? এটা আমরা ইউটিউবের মাধ্যমে পাই, আমরা মোবাইলে সার্চ দিই, এই নাম শোনার পরে আমরা এটাকে ট্যাগ করি, ট্যাগ করার পরে আমরা লোকেশন নিই, লোকেশন নিয়েই আমরা ওইখান থেকে নাম্বার জোগাড় করে আপনাদের সাথে যোগাযোগ করি। আচ্ছা, আপনারা যে আমাদের এখানে আসছিলেন সেটা আপনাদের সাথে যেসব কথাবার্তা ছিল, যে কন্ট্যাক্ট ফর্মে কন্ট্যাক্ট করেছিলাম আমরা, সেই কন্ট্যাক্ট ফর্ম অনুযায়ী আপনার যা যা মালের দেওয়ার কথা ছিল সম্পূর্ণ মাল কাপড় কিন্তু বুঝে পেয়েছেন? হ্যাঁ, আমরা কন্ট্রাক্টে যা লেখা ছিল তা আমরা দেখছি যে পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে, কোনো কমতি দেওয়া হয়নি। আচ্ছা, গাড়িটা আপনারা যেরকম চেয়েছিলেন আপনার পছন্দ মতো গাড়িটা হয়েছে তো? হ্যাঁ, উপরওয়ালার আশীর্বাদে আমরা যা চাইছি তার থেকে একটু বেশি মনে হয় পাইছি, এটা আশা করতেছি আমরা। আচ্ছা, এখন যদি আপনার এলাকার ঠাকুরগাঁও এলাকা বা রংপুর দিনাজপুর সাইডে কোনো কাস্টমার যদি আপনার কাছ থেকে আমাদের ঠিকানা চায় বা গাড়ি নিতে চায়, আপনাকে অবশ্যই তাদেরকে আশ্বস্ত করবো আসার জন্য? হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে আসার জন্য আশ্বস্ত করবো, এই কারণেই যে আমি যেহেতু এত দূর থেকে 400 কিলো আস্থা বেয়ে এখানে আসে, একটা সুন্দর পরিবেশে এবং থাকা বসা এবং ওদের কথাবার্তার উপর ভর করে আমরা খুব সন্তুষ্ট লাভ পাইছি। এই জন্যই আমরা মনে করবো যে যদি কেউ ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে আপনারা অফিস ইঞ্জিনিয়ারকে আসেন এবং সুলভ মূল্যেই গাড়ি পাওয়া যাবে। আচ্ছা, তো দাদা আপনাদের ঠিকানাটা একটু পুরোপুরি ঠিকানাটা বলে কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলেন, কাস্টমার আসতে চায় কিনা? আমাদের ঠিকানা ঠাকুরগাঁও, এটা পঞ্চগড় ঠাকুরগাঁও বলা হয়, ঠাকুরগাঁওর পরে পঞ্চগড় বাংলাদেশের শেষ সীমা বলা যায়। তাই আমরা মনে করব যে ওপিং ইঞ্জিনিয়ারিং এতদূর থেকে আসে আমাদের যে সেবা দিয়েছেন এবং আমাদের পরিপূর্ণভাবে যা দেওয়ার তাই দিয়েছেন, আমরা বলবো যে আপনাদের যদি কারো এই নাটা আম্বা গাড়ি তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই নির্দ্বিধায় বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে কথা পাবো নাম্বার, আপনারা ইউটিউবে ওপিং ইঞ্জিনিয়ারিং সার্চ দিবেন, সার্চ দিয়ে সেই জায়গায় আপনার নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনার ট্যাগ করলেই বাড়ির সাথে কথা বলতে পারবেন এবং আপনার নির্দ্বিধায় এখানে চলে আসেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আমাদের জন্য দোয়া করবেন? হ্যাঁ, আমরা দোয়া করি আপনাদের প্রতিষ্ঠান বন্ধুরা আরো আপনারা দেখবেন। আমি কাস্টমারের কাছ থেকে বিস্তারিত আপনারা জানার চেষ্টা করলাম, আসলে কাস্টমারের মনের কথা জোর করে বের করা যায় না, তাদের মনে যেটা থাকবে সেটা অবশ্যই তারা বলবে। আসলে আমরা যদি কারো ক্ষতি না করি অবশ্যই মানুষ আমাদের ক্ষতি করবে না। আমাদের রফিক ইঞ্জিনিয়ার নাম ভাঙে অনেকে অনেক কিছু করার চেষ্টা করে, অনেকে অনেক বাধা করার চেষ্টা করে, তো মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের পাশে আছেন, দেশের জনগণ আমাদের পাশে আছেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিতে পারছি বা ইনশাল্লাহ আগামীতে ভালো কিছু দিতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করি। তবে আমি গাড়িটার চাবি এখন আমার কাস্টমার ভাইয়ের কাছে তুলে দেবো, আপনারা সবাই সাক্ষী থাকলেন যে ভাইকে গাড়ি দিয়ে দিলাম, ভাইটা গাড়ি চলে যাবে, আপনারা সবাই ভাইদের জন্য দোয়া করবেন। ভাই চাবিটা নেন, হাত দাও, পত্র এলাকার এবং দেশের সকল মানুষের কাছে আমার আকুল আবেদন, আমি যেন সুস্থভাবে চলতে পারি, এই চাবি যেন আমার কপালের কোনো হাত দেহাত কাটি না দেয়, সবার কাছে আমি আকুল আবেদন করতেছি এবং দোয়া প্রার্থী হিন্দু মুসলমান সকল ভাইদের কাছে, এর জন্য আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।